কয় অনেক ভালোবাসি, কয় আমাকে যে অনেক ভালোবাসার প্রমাণ দিতে পারবা, কয় অবশ্যই পারবো, কয় কি প্রমাণ দিবা, কয় বিশ্বাস করো আল্লাহ যদি বলে তোমার প্রিয় বস্তু কুরবানি দেবে তোমারই কুরবানি দেবে। তা আমাদের এই সাংস্কৃতিক কেন্দ্রের প্রেসিডেন্ট আমাকে ঋত্বিক রায়, ঋত্বিক রায় গার্লফ্রেন্ড ঋত্বিক রায় বলছে আচ্ছা আমি মরে গেলে তুমি কি করবা, কান্নাকাটি করবা? কয় না আরো বেশি কিছু করবো। কয় কি করবা? কয় আমি তাজমহল করবো। কয় কয়টা তাজমহল করবা? কয় আমি সাতটা তাজমহল করবো। করে বাবা তুমি আমার এত ভালোবাসো সাতটা তাজমহল করবা? কয় আরে পাগল ভালোবাসা বাসি কিছু না, ওই তুমি মরে গেলে এতগুলো তাজমহল করলে মানুষ টিকিট কেটে ঢুকবে আমার ব্যবসা হবে। তাই আমি এই ক্যাম্পাসে সেদিন এক সুন্দরী মেয়ের সাথে আমার দেখা হয়েছে, বুঝে নি তো সুন্দরী মেয়ে দেখলে তো একটু অন্যরকমই লাগে। তা আমি তার কাছে যাই বললাম যে দেখো জানু তোমার আমার খুব পছন্দ হয়েছে, তোমাকে আমার ভালো লাগছে, আই লাভ ইউ ডাইরেক্ট। জানু বলে দেখেন আমার পায়ে কিন্তু জুতো আছে খুলবো। আমি বললাম দেখো আমি এতটা মসজিদ বা মন্দিরের মতো পবিত্র না যে আমার সামনে জুতা খোলা লাগবে। কি হয়েছিল কি বলছিল? আচ্ছা এইখানে যারা, আচ্ছা সবাই তো জানেন আমাদের এখানে, আচ্ছা ছেলেদের মন এসে মেয়েদের মন পরিষ্কার এটা কে কে বিশ্বাস করে হাত তুলেন তো ভাই। আমি করি। আচ্ছা ছেলেদের মন এসে মেয়েদের মন অনেক বেশি পরিষ্কার, একটাই কারণ, কি কারণ জানেন? মেয়েরা ঘন ঘন মন পাল্টায়। তবে আরেকটা কথা বলি, মেয়েদের মন তো একটাই পাল্টায় গেলে এটা তো মানে মানি ভাই মানি, কারণ দেখেন ছেলেদের এতটুকু মনে নিজের গার্লফ্রেন্ড, অন্যের সুন্দরী গার্লফ্রেন্ড, পাশের বাসার সুন্দরী ভাবি, অচেনা সুন্দরী মহিলা সবাই রে কিন্তু স্থান দেয় বাসায় বসা বৌদি। আচ্ছা আপনারা দেখবেন অনেক মেয়েরা কিন্তু নাক বড় রাখে, কেন রাখে কে বলতে পারে? বড় নাই আজকে আজকে বলি শুনে দাও, দেখবেন যে মেয়ের নাক যত বড় বুঝবেন তার চুলকানি তত বেশি, এই জন্য শুনে নিতে বলতে সাবধান থাকবেন। আচ্ছা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যান কারা কারা? আমি একবার ঘুরতে গেছিলাম কক্সবাজার, ওইখানে কিন্তু ব্যাচেলারদের একসাথে থাকতে দেয় না জানেন, আমি থাকতে জায়গা না পেয়ে আমি গেছিলাম সাধু বাবার কাছে, যাই বললাম যে বাবা আমরা তো ব্যাচেলার বিয়ে থাকা করিনি, একসাথে থাকলে রাতে ঘুমালে পা হবে কিনা? সাধু বাবা বিশ্বাস করেন আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে হলো, বাবা একসাথে ঘুমালে পা পায় না, কিন্তু রাতে ঘুমাবেন না। আচ্ছা এইখানে হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের, এই বিশ্ববিদ্যালয়ের যেহেতু আমি ছাত্র ছিলাম এইখানকারই আমি এখন কর্মরত, এই জন্য অনেক কিছু আমরা বলতে পারি না, আপনারা এখানে গান শুনবেন। আচ্ছা ব্যাচ লাইফে তো অনেকে থাকছেন, স্টুডেন্ট পড়ান কে কে এরকম আছে? আমি একসময় স্টুডেন্ট পড়াতাম, খুব সুন্দরী মেয়ে ক্লাস নাইনে পড়তো, আমার বলতে আচ্ছা স্যার আপনি কি আমার চোখের ভাষা বোঝেন? আমি বললাম ওরে হারাও যদি তিন বছর ধরে পড়ে তো রাতের লেখাই বোঝলাম না আমার চোখের ভাষা। তা আমি একবার চাকরির ইন্টারভিউ দিয়ে গেছিলাম, আমার স্যার প্রশ্ন করছে আচ্ছা বলতো মদ আর ভালোবাসার ভিতর মিল কোথায়? একটা মহাবিপদে পড়ে গেলাম। আমি বললাম স্যার মদ আর ভালোবাসার ভিতর একটা মিল আছে, মদ বেশি গেলে ছেলেরা বমি করে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করে। আচ্ছা এখানে তো আমরা অনেক সঙ্গীত শুনলাম, এখানে কোনো বিবাহিত লোক আছে? বিবাহিত লোক নাই। আমি বলি বিবাহিত লোকের জাতীয় সঙ্গীত জানেন আপনারা? বিয়ের পর বুঝবেন সঙ্গীতটা শিখে নেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এইরকম আমি একবার এক প্রোগ্রামে গেছিলাম, এই যে আমাদের যে অনামিকা ওর মধ্যে এক সুন্দরী মেয়ে তার হাজবেন্ডের সাথে আসছে, ভাই অনুষ্ঠান শুনে বিশ্বাস করে সবাই খুব হাসাহাসি করতেছে, একেবারে মুখ বন্ধ করে বসে আছে, তোর পাশে হাজবেন্ড ছিল। আমি বললাম আচ্ছা, সবাই তো হাসাহাসি করে আপনারও মুখ বন্ধ কেন? কয় আর বললেন না ভাই আপনার বাবি বাসা থেকে বের হওয়ার সময় মুখে লিপস্টিকের বদলে সুপার গ্লু লাগাই ধরেছে। আচ্ছা গার্লফ্রেন্ডে তো আপনারা অনেক কিছু গিফট টিফট দেন দেন না? আচ্ছা গার্লফ্রেন্ডদের গিফট দেন কে কে? কেউ দেন না? আমি আমার গার্লফ্রেন্ডের 20তম জন্মদিনে তার হাতে 19টা লাল গোলাপ ধরাই দিয়েছিলাম, যাই গেলাম জানো বাসায় যাও আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়ায় দেখবে আয়নার ভিতরে দেখা যাচ্ছে 20টা ফুটন্ত গোলাপ, আমার গার্লফ্রেন্ড খুশি হয়ে চোখ চলে গেছে। বিশ্বাস করেন আমার 25তম জন্মদিনে আমার হাতে এই থেকে 24টা কালো ধরা গেছে, দিয়ে বলছে বাসায় যাও আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়ায় দেখবা 24টা কলা হাতে একটা বান্দর দেখা যাচ্ছে। তা আমার গার্লফ্রেন্ড আমি খুব ভালোবাসতাম, একসময় তো জানেন আমাদের যুগে রক্ত দিয়ে প্রেম পত্র লেখা হতো, দেখছেন কেউ? আমি একবার রক্ত দিয়ে আমার গার্লফ্রেন্ডের পত্র লিখছিলাম, আমার গার্লফ্রেন্ড খুশি আমার ফোন দিছে, হ্যালো বাবু তুমি আমাকে এত ভালোবাসো, আমাকে হা কই এ কি তোমার রক্ত, এ কি রক্ত দিয়ে চিঠি লিখছো? আমাকে হা রক্ত দিয়ে তো লিখছি। কই তা তো বুঝলাম এটা কি মানুষের রক্ত? আমাকে আরে মানুষের রক্ত। কই জানো তোমার পাশে কান্না করতেছে কে? আমি তো আমার এক বন্ধু। কই ও কান্না করে কেন? আমি তো ওর হাত কেটে লিখছি আর কি।
আমার গার্লফ্রেন্ডও কিন্তু আমার অনেক ভালোবাসতো, বিশ্বাস করেন। ও একদিন আমার ফোন দিছে, জানো আমার হাত কেটে তোমার নাম লিখবো। বলেন এরকম প্রেমিকা পাওয়া যায় এখন? আমি বললাম না, এই কাজ করোটা ব্যথা পাবা, কয় না আমি লিখবো। আমি বললাম ঠিক আছে, তখন লিখবে। আধা ঘন্টা পর আমার একটা স্ক্রিনশট দিয়ে দেখাই দেবে। আধা ঘন্টা পর ও আমারে ফোন করে কান্না করছে, আমি কান্না করো কেন, আগে তো বলছিলাম ব্যথা পাইবা। কয় না জানো ওটা ভুল হয়ে গেছে। আমি কি ভুল? কয় না হাত কেটে তোমার নাম লিখতে যায় ভুলে তোমার বন্ধুর নাম লিখে রয়েছে। এই জন্য যারা গার্লফ্রেন্ড নিয়ে আসলে এরা কিন্তু একটু সাবধানে থাকবে, বুঝছেন? আচ্ছা ফিজিক্স এর কোন স্টুডেন্ট আছে? ফিজিক্স এর নাই কেউ? আচ্ছা নিউটনের তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া, সেটা তো জানেন। এইটারে ভুল প্রমাণ করছে কি? বাংলা সিনেমার ডিরেক্টর। দেখবেন নায়ক আর নায়িকা দুজন ধাক্কা লাগার পর কিন্তু উল্টো দিকে না পড়ে একই দিকে পড়ে। তবে আরো অনেক শিল্পীরা রেডি করতেছে, অনুষ্ঠান আমি এখানে শেষই করব। তারপরেও কিছুদিন আগে একটা সুন্দরী মেয়ের সাথে আমার দেখা হয়েছিল, আমি যাই তার একটু ভালোবাসার কথা বলে বলবে। সে বলে তোমার বাড়ি মা বোন নাই? আমি বললাম ওরা ব্যস্ত আছে, আসতে পারিনি, এজন্য আমি নিজেই আসি। তবে যাওয়ার আগে একটা কথা বলি, আপনারা অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখবেন, অনুষ্ঠান অনেক মজার কিছু হবে। আমার এই যে ভাগ্নে আছে অনু, দেখবেন আমি যখন টেলিভিশনে প্রোগ্রাম করি আমার এই ভাগ্নের নাম অনেকবার আমি বলছি, দেশে বিদেশে আমাদের অনু সেই ভাগ্নে আছে, ও ইংলিশ মিডিয়ামে পড়ে। তা ও ঠিকঠাক মতো ইংলিশ মিডিয়ামে পড়ে, একদিন হয়ে গেলাম আচ্ছা তুই তো ইংলিশ মিডিয়ামে পড়িস, কত পাশের ইংরেজি কি? কয় পাশের ইংরেজি হচ্ছে ব্যাম্বু। আমি বানান কর ব্যাম্বু, কয় বি এম বি ও, ও দুইটা না একটা ঠিক করে কর। কয় মামা ও দুইটা দিলে হয়, একটা দিলে হয়। আমি কেমন